মাত্র 7 দিনই দূর করতে পারবেন আঙ্গুলে চিপার গা। মাত্র 2টি উপকরণ দিয়ে রেমেডি তৈরি করব, যা ব্যবহার করলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্বপ্রথম নিয়ে নিচ্ছে হাফ চামচ পরিমাণ মধু। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্যবহার করলে যে কোনো ধরনের ইনফেকশন দূর করা সম্ভব। মধু খাওয়া যায় অনেকেই জানে, তবে বিভিন্ন রেমেডিতেও যে ব্যবহার করা হয় সেটা হয়তো বা অনেকে জানে না। এই মধু খালি এমনিতেই ব্যবহার করতে পারবেন, এত ভালো উপকার পাওয়া যায়। যাদের মুখে অনেক বেশি ম্যাস্তা বা ব্রণ সমস্যা আছে, সকালে ঘুম থেকে উঠে যদি শুধু মধু দিয়ে ম্যাসাজ করেন, এতেও কিন্তু অনেক বেশি ভালো উপকার পাওয়া যায়। 1000 টাকা কেমিক্যালযুক্ত আপনার প্রোডাক্টের হার মানিয়ে দিবে এরকম একটি রেমেডি যদি তৈরি করে ব্যবহার করেন। এই মধুর সঙ্গে দিয়ে নিচ্ছি হলুদ পাউডার। মুখের ক্ষেত্রে কিছুতে রান্না হলুদ ব্যবহার করা যাবে না, তবে নুকুনি এবং ফাঙ্গাসের জন্য আপনি রান্না হলুদটা ব্যবহার করতে পারবেন। আপনার মুখে যদি অতিরিক্ত ব্রণ হয়ে থাকে, সেক্ষেত্রে রান্না হলুদ ব্যবহার করলে সেই গোটা গোটাটা আরও বেড়ে যাবে বা ফুলে যাবে, ইনফেকশনটা আরও বেড়ে যেতে পারে। তাই মুখের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মুখের ত্বক আপনার অন্যান্য হাত পায়ের ত্বকের চাইতে অনেক বেশি সফট থাকে। তাই লোমকূপের ভিতরে যেয়ে জলাভাব শুরু হবে এবং ইনফেকশন বেড়ে যেতে পারে। সেজন্য আপনি হলুদটা সবসময় নিজের হাতে করে যদি ব্যবহার করেন, ভালো উপকার পাবেন। এই 2টি উপকরণ কতটা যে উপকার করে আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। গ্রামে গঞ্জে বেশিরভাগ এই সমস্যাটা দেখা যায় নুকুনে এবং ফাঙ্গাসের, কারণ তারা ক্ষেত কামারে কাজ করে সারা বছর। পাটা যখন বেশিরভাগ পানিতে ভিজা থাকে, তখন কিন্তু পায়ের আঙুলের চিপাটা অনেক বেশি ঘা হয়ে যায়, সেই সঙ্গে রক্ত বের হয়। নুকুনি সমস্যায় আপনি যদি এরকম একটি রেমেডি তৈরি করে ব্যবহার করেন আঙুলের চিপার জন্য, তাহলে দেখবেন 100% উপকার পাচ্ছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এইটা তৈরি করে ব্যবহার করে আপনি সারা রাতের জন্য যদি রেখে দিতে পারেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনি অনেক বেশি পার্থক্যটা বুঝতে পারছেন। আশা করছি আজকে রেমেডিটা অনেকের কাছে অনেক বেশি উপকারে আসবে। তাই ভিডিওতে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন আর লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই রেমেডিটা তৈরি করে রাখা যাবে না, সাথে সাথে তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন। রেখে দিলে এটা কার্যক্ষমতা কিন্তু হারিয়ে যাবে। নির্দিষ্ট একটি সময় থাকে প্রত্যেকটা জিনিসেরই কার্যক্ষমতা রাখার জন্য। আজকে তৈরি করে আগামীকাল ব্যবহার করবেন এটা কখনোই করবেন না, এতে কিন্তু ভালো ফলাফল পাবেন না। আর এটা শুধু দাগ দূর করবে না, ইনফেকশনও দূর করবে। শুধু ইনফেকশন দূর করবে না, দাগও দূর করবে। মানে কি বুঝতে পারলেন? উভয়ের কাজে ব্যবহার করা যাবে, দাগ দূর করার ক্ষেত্রেও আবার ইনফেকশন দূর করার ক্ষেত্রেও। ত্বক অনেক বেশি কোমল এবং ফর্সা করতে আজকের রেমেডিটা আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে, ঘাড়ে বা হাত পায়ে চিপায় দিয়ে রাখতে পারেন। যাদের নুকুনি সমস্যা আছে তারা 7 দিনের ভিতরে দেখবেন অনেক বেশি ভালো উপকার পাচ্ছেন। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন রেমেডি পেতে চান অবশ্যই লিখবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।